Hey guys, what's up? আশা করি আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি নতুন একটা ম্যাজিক নিয়ে আসছি যার নাম প্রেডিকশন হেল্পার। সো গাইস, আমরা আগে ম্যাজিকটা দেখব, এরপর টিউটোরিয়াল। লেটস সি দ্য ম্যাজিক। সো আই হ্যাভ এ রেগুলার ডেক অফ কার্ডস। দর্শক চাইলে এটাকে যতবার খুশি ততবার শাফল করতে পারে। If he or she wants to, shuffle হয়ে গেলে সে আমাকে দিবে, তো আমি একটা কার্ড প্রেডিক্ট করে এখানে রেখে দিব যেটা পরবর্তীতে আমার কাজে লাগবে। ওকে, আমি একটা কার্ড প্রেডিক্ট করতেছি। কোন কার্ডটা রাখা যায়, কোন কার্ডটা রাখা যায়? আই থিঙ্ক দিস কার্ড উইল বি বেটার। ওকে, সো এখন দর্শককে বলবো আমি এখান থেকে যে কোনো একটা কার্ড সিলেক্ট করতে, যে কোনো একটা কার্ড টাচ করলেই হবে। সো ধরলাম দর্শক এই কার্ডটাকে টাচ করছে, ওকে, দিস ওয়ান, সো দিস কার্ড। তো সেই কার্ডটা কি আমরা দেখি, কার্ডটাকে উপরে নিলাম, আমরা দেখি কার্ডটা কি। কার্ডটা হলো থ্রি অফ ডায়মন্ড। তো আমার মনে হচ্ছে এই কার্ডটা আমাকে আসলে আমার এই প্রিডিকশন কার্ডটাকে বের করতে হেল্প করবে। সো আমি স্পেক্টেটরকে বলবো এটা একটা কার্ড দিয়ে দিতে। সো স্পেক্টেটর এটাকে একটা কার্ড দেবে, এটা ফিল আপ করতে বলবো, কার্ডটাকে ফিল করতে ফুল করতে বলবো, কার্ড ফুল করবে। সো এখন আমরা দেখি যে সে যে কার্ডটা সিলেক্ট করছিল সেই কার্ডটা তো কোথায় কোথায় থামছে, কোন দুইটা কার্ডকে নিয়ে সে আসে। সো আমি যদি উপরে আর নিচের কার্ডটা নিই, এই দুইটা কার্ড আসলে আমাকে হেল্প করবে আমার প্রিডিকশনটা বের করতে। সো এই কার্ডটা আমাকে বলবে হলো যে আসলে এই কার্ডটার নাম্বার কি হবে, অর্থাৎ আমার প্রিডিকশন কার্ডটা কি হবে, এস টু কিং কোন নাম্বারটা হবে। আর এই পাশের কার্ডটা আমাকে বলবে যেটা স্যুট কি হবে, অর্থাৎ ক্লাবস, স্পেড, হার্টস, ডায়মন্ড, যে কোনো একটা ডায়মন্ডস। ওকে, সো প্রথমে দেখি এই পাশের কার্ডটা কি। দিস ওয়ান ইজ এইট। সো আমার কার্ডটা এইট হওয়া উচিত যেটা আমাকে প্রিডিকশনে হেল্প করতেছে। আর এই পাশের কার্ডটা হলো স্পেড। সো আমার কার্ডটা হওয়া উচিত এইট অফ স্পেড। ওকে, লেটস সি গাইস যে আমার প্রিডিকশনটা কি ছিল। মাই প্রিডিকশন ওয়াজ এইট অফ স্পেড। সো দ্যাট ওয়াজ দ্য প্রেডিকশন হেল্পার। ওকে গাইস, ওয়েলকাম টু দ্য টিউটোরিয়াল অফ প্রেডিকশন হেল্পার। সো এখানে আসলে খুবই র্যান্ডম ডেক অফ কার্ডস নিয়ে ম্যাজিকটা করা যায় যে কোনো জায়গায়। দর্শককে আপনি কার্ডটা হ্যান্ডেল করবেন যে শাফল করে দেওয়ার জন্য, দর্শক কার্ডগুলো শাফল করবে, যখন সন্তুষ্ট হয়ে যাবে তখন আপনার কাছে ফেরত দিবে। তখন আপনি একটা কার্ড প্রিডিক্ট করে এখানে রেখে দিচ্ছেন। সো আপনি কোন কার্ডটাকে প্রিডিক্ট করবেন, সো আপনি যখন প্রিডিক্ট করার জন্য কার্ডটা আপনার দিকে ফেস আপ করবেন, তখন আপনার একদম উপরে একটা কার্ড থাকবে সেটা দেখবেন, একদম নিচে যে কার্ডটা থাকবে সেটা দেখবেন। অর্থাৎ আপনার টার্গেট থাকবে উপরের কার্ড এবং নিচের কার্ডটা দেখা। তাহলে উপরের কার্ডটা হলো আপনার কার্ডের নাম্বার হবে, এবং নিচের কার্ডের যে স্যুট সেটা হবে আপনার কার্ডের স্যুট। দ্যাট মিন্স এই ক্ষেত্রে আপনার কার্ডটা যেটা প্রিডিক্ট করবেন সেটা হলো সিক্স অফ হার্টস। আশা করি আমি বুঝাইতে পারছি। যদি কখনো উপরে নিচে একই স্যুট আসে তাহলে আপনি আরেকবার সাফল দিয়ে নেবেন, ঠিক আছে? যেমন এখানে সিক্স অফ হার্টস যদি এখানেও থাকতো তাহলে আপনি তো আরেকটা সিক্স অফ হার্টস প্রিডিকশন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আরেকবার সাফল দিয়ে নেবেন। খেয়াল রাখবেন এই দুইটা স্যুট যাতে অ্যাটলিস্ট আলাদা হয়। ওকে, যদি আলাদা মানে ঠিক না হয় তাহলে আপনি আর একই হয় তাহলে আরেকটা সাফল দিয়ে নেবেন, দেখবেন যে এবার কি চেঞ্জ আসছে নাকি। যেমন এখানে একই রকম আসছে, সো এরকম করলে হবে না, আপনাকে সাফল দিয়ে এমন করতে হবে যাতে দুই পাশে ভিন্ন আসে। সো এখানে সিক্স আর এখানে সেভেন, হার্টস এর সেভেন, সো সিক্স অফ হার্টস উইল বি ইয়োর প্রেডিকশন কার্ড। সো আপনি করবেন কি, এভাবে করে সিক্স অফ হার্টটাকে খুঁজবেন যে কোথায় আছে। সিক্স অফ হার্টটা যখনই আপনি পাবেন তখন এই সিক্স অফ হার্টস কে আপনি এখানে প্রিডিকশন হিসেবে রেখে দিবেন। ওকে, এরপর ফ্রি অফ চয়েস দর্শক যে কোনো একটা কার্ড এখান থেকে সিলেক্ট করতে পারে। সো দর্শক ধরলাম যে এই কার্ডটা সিলেক্ট করলো, এনি কার্ড, সেই কার্ড, এই কার্ডটাকে আপনি করবেন কি, খুব টেকনিক্যালি দেখেন, যে কার্ডটা সিলেক্ট করবে টেকনিক্যালি আপনি কার্ডটাকে উপরে রাখবেন আর নিচের কার্ডটা কিন্তু নিচেই থাকতে হবে। ওকে, আমি আবার দেখাচ্ছি, যে কোনো একটা কার্ড সিলেক্ট করতে হবে, যে কার্ডটা সিলেক্ট করবে সেই কার্ডটা উপরে রাখবেন এবং আবার হাতটা নিচেই রেখে দিবেন। তাহলে উপরের কার্ডটা উপরেই ছিল এবং নিচের কার্ডটা নিচেই আছে। ওকে, এই যে উপরে
তার সিলেক্টেড কার্ডটা যেটা খুশি সেটাই হোক, তারপরেই কিন্তু আপনার সেভেন অফ হার্টস। ওকে, সো আপনি কি করতেছেন এখন, আপনি কার্ডটাকে উল্টা করে দিলেন যে আচ্ছা আপনি টেন অফ ক্লাবস চুজ করেছেন, সো এই টেন অফ ক্লাবসটা আমাকে এই প্রিডিকশন কার্ডটা বের করতে হেল্প করবে। সো আপনি কি বলবেন, একটা কার্ড দিয়ে দিতে বলবেন। সো আপনি এখানে একটা কার্ড দিলেন, কার্ড দেওয়ার পরে আপনি কার্ডটা ফুল করতে বলবেন। যখনই কার্ডটা ফুল করতেছে, সো দেখেন সেভেন অফ হার্টস যেটা ছিল তার উপরে কিন্তু অলরেডি কার্ডটা আছে। আবার যখন কার্ড দিয়ে ফিল করে দিচ্ছি, তখন কিন্তু অলরেডি সিক্স অফ ক্লাবসটা এই টেনের উপরে চলে যাচ্ছে। সো আলটিমেটলি তার সিলেক্টেড কার্ডটা আমার যে প্রিডিকশন হেল্পার যে দুইটা কার্ড সেটার মাঝখানে স্যান্ডউইচ হয়ে গেছে। ওকে, সো আমি মুভটা আবার দেখাচ্ছি। সে যেখানে থামতে বলবে থামবেন, সেই কার্ডটা উপরে নিবেন, আবার এই কার্ডটা হাতেরটা বামেরটা নিচেই দিয়ে দিবেন, তারপর উঠে বলবেন ও আচ্ছা আপনি এই কার্ডটা বের করছেন, আপনার এই কার্ডটা আমার এই কার্ডটা বের করতে হেল্প করবে। সে একটা কার্ড দিবেন, কার্ডটা ফিল করবে, আপনার ম্যাজিক হয়ে গেছে। সে এখন আপনি বলবেন কি দেখি আপনার যে প্রিডিক্ট করলেন সেটা কোন দুইটা কার্ডের মাঝে আছে, এই দুইটা কার্ডের মাঝে আছে, এই দুইটা কার্ড রাখবেন। তারপর বলবেন যে এই দুইটা কার্ড এখন বলে দিবে যে আপনার কার্ড কোনটা। সো অলওয়েজ মনে রাখবেন এই পাশের ডান পাশের কার্ডটা হবে হলো, যেহেতু এটা আপনার উপরে ছিল সেটা হবে নাম্বার, এটা হবে স্যুট। সো এটা নাম্বার হলো কত, সিক্স। সো এটা স্যুট হলো কত, সেভেন। তাহলে আপনার কার্ডটা হবে সিক্স অফ হার্টস। আপনি তো আগেই বের করে রাখছেন, তো দর্শকে দেখাবেন এটি সিক্স অফ হার্টস। ওকে গাইস, আই হোপ আপনাদের পছন্দ হয়েছে ম্যাজিকটা। বাসায় আমরা অবশ্যই ট্রাই করবো, সামনে আরো ম্যাজিক নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই করি। গুড বাই গাইস।